জীবনে এমন মুহূর্ত আসবে স্বপ্নেও হয়তো তা ভাবেননি ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। দিনে দিনে একাকিত্ব এভাবে গ্রাস করবে সেটাও হয়তো কল্পনা করেননি এই ওপেনার। যা হওয়ার ছিল না তাই যেন নিয়মিত ঘটছে এই ক্রিকেটারের সঙ্গে। প্রথমে প্রেম, এরপর বিয়ে, তবে খুব বেশি দিন স্থায়ী হয়নি বিয়ের রঙিন মুহূর্তগুলো। বিয়ের মাত্র 9 বছরের মাথায় ভেঙে যায় আয়েশা মুখার্জির সঙ্গে ধাওয়ানের সংসার জীবন। দুজনের সম্পর্কের তিক্ততা পৌঁছায় চরমে। স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের মামলাও করেছিলেন এই সাবেক ওপেনার। অবশেষে দুজনের বিচ্ছেদ হওয়ায় ছেলের সাথে আর হয় না দেখা, শোনা হয় না সেই মধুর বাবা ডাকটিও। বিচ্ছেদের পর থেকেই ছেলে জোরাওয়ার অস্ট্রেলিয়ায় থাকে তার মায়ের কাছে, ফলে ছেলের সঙ্গে দেখা করার সুযোগ নেই ধাওয়ানের, সুযোগ নেই কথা বলারও। আর তাই তো জোরাওয়ারকে নিয়ে ভাবতে বসলেই একাকিত্ব গ্রাস করে ফেলে এই মারকুটে ওপেনারকে। গত বছরের 26 ডিসেম্বর ছিল জোরাওয়ারের জন্মদিন। জন্মদিনে ছেলেকে কাছে না পেলেও তাকে ঠিকই দিয়েছেন জন্মদিনের বার্তা, যেখানে ছিল এক অসহায় একাকি বাবার আবেগ। আবেগঘন ওই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রিয় জোরাওয়ার, 1 বছর হয়ে গেল তোমাকে দেখি না, প্রায় 3 মাস হয়ে গেল আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়েছে, তাই বাধ্য হয়েই 3 মাস আগে শেষবার তোমার সঙ্গে কথা বলার ছবি দিলাম। শুভ জন্মদিন, তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না, কিন্তু আমাদের টেলিপ্যাথির যুগ রয়েছে, তোমাকে নিয়ে গর্বিত, আমি জানি তুমি খুব ভালো আছো। সম্পর্ক মুছে ফেলার মতোই সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ধাওয়ানকে ব্লক করে দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী। দেখা বা কথা বলার সুযোগ না থাকায় মনের কথাগুলোই লিখেছিলেন ধাওয়ান, তবে ছেলেকে নিয়ে লেখা সেই আবেগঘন বার্তা আদৌ জোরাওয়ারের কাছে পৌঁছেছে কিনা সেটাও জানেন না তিনি। তবে বার্তা পৌঁছাক কিংবা না পৌঁছাক, ধাওয়ানের আশা একদিন ঠিকই তাকে দেখতে আসবেন তার ছেলে জোরাওয়ার। জোরাওয়ার যেখানেই থাকুক, আশা করি একদিন আমার সঙ্গে দেখা করতে আসবে। আমি জোরাওয়ারকে নিয়ে রোজ কিছু না কিছু লিখি, কিন্তু জানি না আদৌ সেগুলো ওর কাছে যায় কিনা। একজন বাবা হিসেবে নিজের কর্তব্য করে যাচ্ছি আমি, দুঃখ হয় কিন্তু সেটা নিয়ে থাকতে শিখে গিয়েছি। তবে দূরে থাকলেও ছেলের জন্য ভালোবাসা এক বিন্দুও কমেনি ধাওয়ানের। ছেলেকে দেখার প্রহর গুনছেন এই মারকুটে ব্যাটার। বাবা সবসময় তোমাকে মিস করে, উপর ওলার আশীর্বাদে আমাদের আবার দেখা হবে। তোমার সঙ্গে দেখা না হলেও তোমাকে রোজ মেসেজ করি, তুমি ভালো আছো কিনা সেই খোঁজ খবর নিই, আমি কি করছি সেই কথাও জানি, কিন্তু তুমি সেসব দেখতে পাও না, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে। শিখর ধাওয়ান দীর্ঘদিন ধরেই আছেন জাতীয় দলের বাইরে, সংসার জীবনেও নেই সুখের ছোঁয়া, তাই তো এখন 10 বছরের ছেলের জন্য ব্যাকুল এই ভারতীয় ক্রিকেটার।